আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে আসলাম টমেটো সসের একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে টমেটো সসের আরও কিছু রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব। তাছাড়া হট টমেটো সসেরও আরেকটা রেসিপি আছে। আজকে আমি করে দেখাবো গার্লিক হট টমেটো সস রেসিপি। তবে এই রেসিপিটা করতে আমার সময় কিন্তু বেশি টাইম নেবে না। সসটা তৈরি করার সময় চুলায় আমাকে জাস্ট 15 মিনিট কুক করতে হবে। জাস্ট 15 মিনিটেই আমার এই সসটা কিন্তু তৈরি হয়ে যাবে। খুব সহজেই এই গার্লিক টমেটো হট টমেটো সস কিন্তু অন্য সব টমেটো সসের স্বাদকে হার মানিয়ে দিবে। এটা কিন্তু অনেক বেশি মুখরোচক, আপনার স্ন্যাক্সের স্বাদকে আরও বাড়িয়ে দিবে এই হট টমেটো সস। তো চলুন তাহলে রেসিপিটা দেখি। প্রথমেই আমি টমেটো নিয়েছি 2 কেজি আর 250 গ্রাম, মানে সোজা কথা এটাকে সোয়া 2 কেজি বলা যায়। আবার পরিমাণটা বলি, 2 কেজি আর 250 গ্রাম। আমি টমেটোটাকে কীভাবে কেটে নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মাথাটা ভালো করে কেটে নিয়েছি, তা না হলে মুখটা যদি আমরা ভালো করে না কেটে নিই এর থেকে পাঙ্গাস জন্মাতে পারে এবং দেখা যাবে যে টমেটো সসটা বেশি দিন টিকবে না। রসুন নিয়েছি, এখানে আমি আস্ত রসুন নিয়েছি 2 কাপ। আজকে আমি রসুনের পরিমাণটা বেশি দিব, যেহেতু এটা গার্লিক হট টমেটো সস স্বাভাবিকভাবেই রসুনের পরিমাণটা বেশি থাকবে। পেঁয়াজ নিয়েছি 2 কাপ, এটা পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বড় স্লাইস করেও কেটে নিতে পারেন। এরপর এখানে আস্ত গোলমরিচ নিয়েছি আমি 1 চা চামচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু বাড়িয়েও দিতে পারেন, গোলমরিচের কারণে একটা সুন্দর ফ্লেভারও আসবে। লবণ দিয়েছি 2 চা চামচ, চিনি দিয়েছি এখানে আমি 2 কাপ, যদি চিনি লাগে সেক্ষেত্রে আমি পরে আবার অ্যাড করে নিব। তেঁতুলের মাড় নিয়েছি, একদম গাঢ় যে মাড়টা সেটাই আমি নিয়েছি এখানে 2 কাপ। অল্প পানিতে তেঁতুল ভিজিয়ে আমি এই মাড়টা নিয়েছি, এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা টানা না থাকে, এটা নিয়েছি আমি 2 কাপ। এরপর আমি এখানে পানি দিচ্ছি, এখানে আমি টোটাল 5 কাপ পানি দিয়েছি, পরিমাণটা লক্ষ্য করবেন। এখানে আমি টোটাল 5 কাপ পানি দিয়েছি। এরপর এখানে আমি সয়া সস দিচ্ছি, 1 কাপ সয়া সস দিচ্ছি। অবশ্যই এই সয়া সসটা দিবেন, আমার আগের হট টমেটো সসেও আমি সয়া সস ইউজ করেছি। সয়া সসটা ইউজ করার কারণে আপনারা যেই টেস্টটা পাবেন, সয়া সস না ইউজ করে দেখবেন সেই টেস্টটা কিন্তু কখনোই আসবে না। সয়া সসে একটা পারফেক্ট টেস্ট আপনারা হট টমেটো সসে পাবেন। এরপর এই যে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিলাম, আমি কিন্তু ঢাকনা দিয়ে কভার করে দিব না, এটা ঢাকনা ছাড়াই করব। ঢাকনা দিলে কিন্তু কালারটা ভালো আসবে না। আমি কোনোরকম কোনো ফুড কালার ইউজ করব না, কিন্তু আমার টমেটো সসের পারফেক্ট কালারই আসবে। টমেটোগুলো আপনারা একটু লাল লাল দেখে কিনবেন, লাল লাল টমেটো দিয়ে করবেন, তাহলে সুন্দর কালার আসবে। আর ঢাকনা দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। আমার আগের হট টমেটো সসের চাইতেও এই হট টমেটো সসটার রেসিপি কিন্তু অনেক বেশি সহজ, কিন্তু এটা চুলায় বসানোর সাথে সাথেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চারদিকে ছড়িয়ে পড়ে, এখনই কিন্তু সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে। এবার আমি ভালো করে বলক উঠার পর আগুনটা দেখুন একদম কমিয়ে দিলাম, প্রায় 20-25 মিনিটের মতো। এটা আমি ততক্ষণ পর্যন্ত এটা কুক করব যতক্ষণ পর্যন্ত এখানে রসুন টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। ধরুন সব মিলে 15-20 মিনিট সময় লাগবে বা 20-25 মিনিট সময় লাগবে, এর মধ্যেই সব সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন রসুনটা চাপ দিলেই ই হয়ে যাচ্ছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর শুধু এই প্রসেসিংটাতেই যা একটু টাইম নিবে, কিন্তু পরবর্তীতে সস তৈরিতে মাত্র 15 মিনিটেই আপনার সস তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগুন বন্ধ করে এটাকে কমপ্লিটলি ঠান্ডা করে নিব। কমপ্লিটলি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু কোনো মশলা আমার ফেলে দিতে হবে না, আমি এমনই স্পাইসেসগুলো দিয়েছি যেগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়ে এবার এটাকে ছাঁকনিতে একটা স্ট্রেনার দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি।
আমার তেঁতুলের মার বা চিনি কোনো কিছু বা লবণ যদি আমার কোনো কিছু কম হয় তাহলে আমি সেক্ষেত্রে পরবর্তীতে আবার দিয়ে নিব। আপনারাও লাস্ট টাইমে আবার একটু চেক করে নেবেন। এই যে দেখুন, ভালো করে ছেঁকে নেওয়ার পর এই যে আমার টমেটো সসটা, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার টমেটো সসটা কুক হয়ে যাবে। আজকে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে ইউজ করছি। এখানে আমি 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়ায় কিন্তু ঝালটা কম থাকে আর সুন্দর একটা কালার আসে। আজকে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েই তাই করেছি। আপনারা যারা ঝাল বেশি খেতে চাইবেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটাও বাড়ায় দিতে পারেন, আবার গোলমরিচের গুঁড়াটাও বাড়ায় দিতে পারেন। এরপর আমি এখানে ভিনিগার দিচ্ছি 1 কাপ। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দিবেন, ভিনিগারের কারণে কিন্তু এটা সংরক্ষণটা করা যাবে। এই ভিনিগার প্রিজারভেশনে কাজ করবে। 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে আপনারা এই গার্লিক হট টমেটো সস সংরক্ষণ করতে পারবেন। এবং আমার আজকের যেসব স্পাইস দিয়ে গার্লিক হট টমেটো সস করলাম, এটা যদি আপনারা পারফেক্টলি তৈরি করেন তাহলে দেখবেন সমস্ত হট টমেটো সসের স্বাদকে হার মানিয়ে দিবে এই হট টমেটো সস। এবং তৈরি করা যে কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে নিলাম। পানিটা হচ্ছে ততটুকুই যতটুকু পানির মধ্যে এটা গুলানো যাবে। দেখুন কীভাবে আমি গুলাচ্ছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে মাত্রই আমি ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি, কোনোভাবেই যাতে দলা না বেঁধে যায়। কারণ যদি দলা বেঁধে যায় সেক্ষেত্রেও আপনারা কি করবেন, গরম গরম এই সসটাকে আবার স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন। যদি দেখেন যে আপনার কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে দলা বেঁধে গেছে, আপনি কোনোভাবেই এটাকে ভালো করে মিক্স করতে পাচ্ছেন না, পারফেক্ট সফট মসৃণ লুকিংয়ের সেই টমেটো সসটা বাজারের মতো আপনার আসেনি, সেক্ষেত্রে আপনাকে আবার স্ট্রেইনারে গরম গরম ছেঁকে নেবেন, তাহলেই পারফেক্ট সসটা পাবেন। তবে দলা যাতে না বাঁধে প্রথমেই দিয়ে ভালো করে নাড়তে থাকবেন, তাহলে আর দলা বাঁধবে না। দেখুন আমার টমেটো সসটা কিন্তু একটুও দলা বাঁধেনি। এই পর্যায়ে অবশ্যই লবণ, চিনি, তেঁতুলের মাড়টা কতটুকু আর লাগবে কি না, মানে টকটা সব কিছু আপনারা একটু চেক করে নেবেন। যদি দেখেন যে লাগবে তাহলে এই পর্যায়ে সেটা ব্যালেন্স করে দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন আমার টমেটো সসটা এখন কিভাবে পড়ছে, তার মানে এই সসটা আমি বোঝানোর চেষ্টা করছি এরকম যখন পড়বে তখন কিন্তু আমি নামাবো না। আমার টমেটো সসটা কীরকম কী অবস্থায় আমি নামাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার টমেটো সসটা আরও প্রায় 5 মিনিটের মতো হবে। 5 মিনিট এটা আগুনের উপর ডিপেন্ড করে, খুব বেশি আগুন বাড়াতে যাবেন না, এটা অল্প আঁচে করাই ভালো, লো মিডিয়াম হিট। আর মাঝে মাঝে যদি দেখেন যে একদমই কম ফুটছে সেক্ষেত্রে একটু বাড়িয়ে গরম করে আবার আগুনটা লো মিডিয়াম হিট। আর এর বড় একটা খুন্তি দিয়ে করবেন, কারণ না হলে কিন্তু ছিটকা পড়ে হাতের মধ্যে ছিটকা পড়তে পারে। আর এই জন্য খুব বেশি বাড়ানোর দরকার নেই। এই যে দেখুন আমি একটু বাড়িয়ে নিয়েছি, বাড়িয়েই কিন্তু আমি আবার কমিয়ে দেই যাতে করে ছিটা না পড়ে আসে। বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স করে করলে চারদিকে পুড়ে না টমেটো সসটা পারফেক্ট হয় এবং কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং হাতের মধ্যে ছিটকাও পড়ে না। একটানা যদি আপনি বাড়িয়ে করেন তাহলে কিন্তু ছিটকা পড়ে একদম চারদিক চৌচির হয়ে যাবে। এমনিতেই এগুলা কিন্তু করার সময় চুলার চারদিকে অনেক ছিটা পড়ে। কাজের সময় তো যেমন আচার তৈরি, অনেক কাজেই আমাদের রান্না করার সময় তো কিছুটা চারদিক নোংরা হয়, সেটা পরিষ্কার করে ফেললেই হয়। এই যে দেখুন আমার টমেটো সসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন দেখে আপনাদেরকে এখন বুঝে নিতে হবে একটু দুধ যাওয়ার পর এটা কিন্তু কীভাবে পড়ছে, তার মানে আমার টমেটো সসটা হয়ে গিয়েছে। আর কর্নফ্লাওয়ার যেহেতু আমরা অ্যাড করেছি, এই আপনাদেরকে মাথায় রাখতে হবে সসটা নামানোর পর এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে।
সুতরাং সেই জিনিসটা মাথায় রেখেই সসটা নামাতে হবে। আমার কীরকম কনসিস্টেন্সি আমার হবে এটা যখন টোটালি ঠান্ডা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর চুলা থেকে নামাবার পর যখন অনেক গরম থাকবে একটু পরপরই লাড়া দিবেন, যাতে করে উপরে সরের মতো কোনো লেয়ার না বসে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। দেখুন একদম পুরা ঠান্ডা করে ফেলার পর আমার সসটা কীরকম হয়েছে। আপনারা যদি আরও গাঢ় কনসিস্টেন্সি চান তাহলে আরও গাঢ় করবেন, আমার জন্য এটা পারফেক্ট। এরপর আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রাখা বোতল বয়ামে এই সসটা আমি রেখে দিব প্রিজারভেশনের জন্য। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে 6 মাসেও এই সসের কিছুই হবে না। তো আশা করি এই সিজনে আপনারা এই সসটা অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আল্লাহ হাফেজ।